বুধবার সকাল 10টা নাগাদ জম্পুই হিলের সাবওয়াল থেকে কিছু ব্যবসায়ী তাদের পণ্য সামগ্রী নিয়ে সিমলুং বাজারে যাচ্ছিল। 10:30 নাগাদ MZ08-4040 নম্বরে পিক আপ গাড়িটি যখন যাত্রীদের নিয়ে জম্পুই হিল থেকে সিমলুং রাস্তায় উঠছিল, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 20 ফুট খাঁদে পড়ে যায়। ভয়াবহ এই যান্তুর ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান সাবওয়াল এলাকার 23 বছরের বাসন্তী রিয়াং। গুরুতর আহত হন চালক এবং এন কিমি রিয়াং নামে এক ব্যক্তি। প্রথম জনের বাড়ি জোমুয়ান গ্লাং এবং অপরজনের বাড়ি সাবওয়াল। দুজনের অবস্থাই আশঙ্কাজনক, বর্তমানে তাদের চিকিৎসা চলছে কাঞ্চনপুর হাসপাতালে। এদিকে রাজ্যের বুকে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঘটনা অব্যাহত রয়েছে। ভয়াবহ আরও একটি যান দুর্ঘটনা ঘটল জম্পুই হিলের সিমলং রাস্তার মুখে। ফিরো রিপোর্ট, হাল্লাবোল।